এবার নিজের ভালোবাসা আপনি ফিরে পাবেন। আজকে আমি এমন একটা জিনিস দেখাবো যেটা শুধু আপনি বললেই হবে। আজকের ভিডিওতে আপনি কিন্তু কোনো মন্ত্র পাবেন না, শুধু একটা জিনিস আপনাকে করতে হবে। সেই জিনিসটা যদি আপনি করতে পারেন তো অবশ্যই প্রিয় মানুষের সাক্ষাৎ কিন্তু আপনি অবশ্যই পাবেন। আপনার প্রতি তার যত রাগ, অভিমান, দুঃখ যাই থাকুক না কেন, সেটা কিন্তু পুরো গায়েব হয়ে যাবে, অর্থাৎ চলে যাবে। কারণ দেখুন, এই ভালোবাসার যে ব্যাপারটা আছে এটার সাথে কিন্তু ময়ূরের পাখনা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি পরে একটু দেখাচ্ছি আরও ভালো করে আপনাদের। এই ময়ূরের পাখনা কিন্তু প্রায় ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু মানুষ ঘরে রাখেন, এবং এটা শুধু আমাদের ভালোবাসাটাকে বাড়াই তা কিন্তু নয়, আমাদের অনেক সমস্যার সমাধানও করে থাকে। ময়ূরের পাখনাকে বলা হয় একটা অত্যন্ত শুভ জিনিস এবং পজিটিভ জিনিস। তার জন্য আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণের মস্তকে কিন্তু ময়ূরের পাখনা থাকে। তো ময়ূরের পাখনা দিয়ে আপনার ভালোবাসার সমস্যার সমাধান কিভাবে আপনি করবেন, বা কোনো মানুষকেও আপনি কিভাবে বশ করবেন, সেটা কিন্তু করা সম্ভব, বশটাও কিন্তু করা সম্ভব। কিভাবে করবেন আমি প্রত্যেকটা জিনিস আপনাদের বলে দেব। তো শ্রীকৃষ্ণ মানেই হচ্ছে রাধা মাধব। তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু প্রেমলীলা, ভালোবাসা আমরা সবাই জানি, অর্থাৎ তার কৃপায় কিন্তু আমরা অবশ্যই আমাদের ভালোবাসাটাকে ফিরে পাব। এবং আজকেই আমি সেটা আপনাদের দেখাবো যে আপনি ঘরে বসে কাজটা কিভাবে করবেন। সে যতই আপনাকে ছেড়ে দিক না কেন, সে যতই আপনার থেকে চলে যাক না কেন, তাকে কিন্তু ফিরে আসতেই হবে। কারণ জানবেন, আপনার প্রতি তার যদি প্রেম ভালোবাসা জাগে বা ভালোবাসা তৈরি হয় বা আপনার কথা যদি মনে পড়ে, তখন তাকে কিন্তু ফোন করতেই হবে। কারণ মনের দরজা তো কেউ তালাচাবি দিতে পারে না। আমাদের প্রত্যেকের বাড়িতে দরজা হয়, কিন্তু মনের কিন্তু তালাচাবি দেওয়া খুব কষ্টকর। আপনি নিজেও তার জন্য হয়তো কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন একা একা। তো ঠিক সেম জিনিসটা তার মধ্যেই হবে, আপনার জন্য সে ব্যাকুল হবে। খুব শেষ পর্যন্ত কিন্তু এই ভিডিওটা দেখবেন। যারা নিজেরা পারবেন না, আমার সাথে যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করবেন। তো দেখুন, এটা আমাদের, আমি আগেই বলেছি, শুরুতেই বলেছি, রাধা মাধব, শুধু আমাদের যেটা বলতে হবে রাধা মাধব। আপনি, আমি যেরকমভাবে লিখেছি আপনিও ঠিক এরকমভাবে সেমভাবে লিখবেন। আমি উদাহরণ হিসেবে দেখুন এখানে নাম নিয়েছি দুটো, একজনের নাম নিয়েছি সৌনক গুপ্ত যোগ পিয়ালি গুপ্ত। বুঝতেই পারছেন আমি কিন্তু উদাহরণ হিসেবে আপনাদের দেখানোর জন্য নাম দুটো নিয়েছি। আপনার যেটা প্রকৃত নাম আছে সেই নামটা লাল কালির কলম দিয়ে লিখবেন, যোগ চিহ্ন দিয়ে, যাকে আপনি আবার কাছে ফিরে পেতে চাইছেন, বা যদি মনে করেন তার সাথে সম্পর্কটা একটু খারাপ হয়েছে, বা আপনি যদি নতুন করে কাউকে ভালোবাসতে চান তাহলেও হবে, বা অন্য যে কোনো মানুষ
যদি দেখেন আপনার সাথে খারাপ ব্যবহার করছে বা কথা বলা আস্তে আস্তে কমিয়ে দিয়েছে বা কথা বলছেই না, মোট কথা আপনি যার জন্য করবেন তাতেই কাজটা হবে। তো তার নামটা আপনি লিখবেন, যোগ চিহ্ন দিয়ে তার যে প্রকৃত নাম আছে সেই নামটা লিখবেন, আর এখানে নিজের নাম যোগ চিহ্ন দিয়ে তার নাম। লেখার পরে এরকম দেখতেই পাচ্ছেন আমি একটা লম্বা একটা ময়ূরের পাখনা নিয়েছি, এই যে গোড়াটা দেখতেই পাচ্ছেন, এই যে ময়ূরের পাখনা দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে মাথাটা। ময়ূরের পাখনা আমি আগেই বলেছি বাড়িতে রাখা অত্যন্ত শুভ, অনেকের বাড়িতেই কিন্তু এটা থাকে। তো এই ময়ূরের পাখনা নিয়ে আপনাকে কি করতে হবে, এই মাথাটা ধরে আপনারা যে কোনো দোকানে দেখবেন ময়ূরের পাখনা কিনতে পাওয়া যায়, দশকর্মার দোকানে তো ভরি ভরি কিনতে পাওয়া যায়, একটা কিনলেই হবে। আর আপনার বাড়িতে যদি থাকে তাহলে না কিনলেও হবে, আপনি সেটা দিয়েও কাজটা করতে পারবেন। তো আপনার নাম যোগ চিহ্ন দিয়ে তার নামটা লেখার পরে রাধা মাধব এরকম, রাধা মাধব রাধা মাধব এই এরকমভাবে দেখতে পাচ্ছেন আমি যেভাবে বুলাচ্ছি এটা, মানে এরকমভাবে আপনাকে একটু বুলিয়ে দিতে হবে এই নামটার উপরে, শুধুমাত্র জাস্ট আপনি একটু বুলিয়ে দেবেন। এই যে দেখুন আমি কীভাবে করছি, এই রাধা মাধব রাধা মাধব বলে এরকমভাবে আপনাকে বুলাতে হবে এই দুটো নামের উপরে। যখন আপনি ময়ূরের পাখনা দিয়ে এরকমভাবে নামটার উপরে বুলাবেন তখন অটোমেটিক্যালি আপনার সাথে তার একটা ভাব ভালোবাসা তৈরি হবে, বা আগের যে সম্পর্ক, যদি দেখা যাচ্ছে আগে আপনার সম্পর্ক ছিল এখন আর সম্পর্কটা নেই, মানে সেই সম্পর্কটা খারাপ হয়ে গেছে বা কোনো কারণে সে কথা বলছে না, তা আপনি এই রাধা মাধব 108 বার আপনাকে বলতে হবে। কি বললাম, রাধা মাধব 108 বার বলে এরকম 108 বার এরকমভাবে আপনি বুলাবেন। এই যেমন আমি বলছি মনে করুন রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, দেখতে পাচ্ছেন একবার করে বলাচ্ছি রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, এইভাবে 108 বার আপনি এই মন্ত্র, মানে মন্ত্র বলতে এই শব্দটা আপনি উচ্চারণ করবেন, রাধা মাধব রাধা মাধব, দেখতেই পাচ্ছেন আমি লিখেছি পরিষ্কার করে, এবং আপনার নাম যোগ চিহ্ন দিয়ে তার নাম যাকে আপনি বশ করতে চাইছেন। 108 বার যদি আপনি এরকমভাবে বুলাতে পারেন এই ময়ূরের পাখনা দিয়ে, অটোমেটিক্যালি সে আপনার প্রতি বশ হবে। কাজটা আপনি যে কোনো দিনই শুরু করতে পারেন, কোনো বাচক নেই, যে কোনো দিন থেকে আপনি কাজটা করতে পারেন, টানা আপনাকে 12 দিন করতে হবে, টানা 12 দিন, সারা দিন হোক রাতে হোক যে কোনো সময় 108 বার, যখন আপনার টাইম হবে যখন আপনার সুবিধা হবে আপনি 108 বার এই রাধা মাধব উচ্চারণ করবেন, আর 108 বার এরকমভাবে আপনার নাম তার নামের উপরে এরকমভাবে বুলাবেন। খুব পরীক্ষিত টোটকা কিন্তু এটা, এইটুকু বলি খুব পরীক্ষিত টোটকা, আপনারা অবশ্যই ফল পাবেন এরকমভাবে 108 বার রাধা মাধবটা বলবেন এরকমভাবে বুলাবেন। এইভাবে টানা 12 দিন আপনারা করুন, দেখবেন আপনারা ফল পাবেন। ধন্যবাদ।